নারী ফুটবলারদের বেতন মাত্র 8 থেকে 10 হাজার টাকা, নেই কোনো ম্যাচ ফি। দেশকে এত এত সাফল্য এনে দিলেও তাদেরকে দেওয়া হয় না যথাযথ সম্মানটুকু। দেশের নারী ফুটবলের বেতন কাঠামো একজন দিন মজুরের চেয়েও অনেক কম। সাবিনা সানজিদাদের বেতন কাঠামো শুনলে অবাক হবেন আপনিও। এ ক্যাটাগরির ফুটবলের মাসিক বেতন 12 হাজার টাকা, বি এবং সি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন 10 হাজার এবং 8 হাজার টাকা। অন্যদিকে দীর্ঘ সময় কোনো ফল আনতে না পারলেও চড়া বেতন পাচ্ছেন পুরুষ দলের ফুটবলাররা। জামালদের কারো কারো বছরে আয়টা ছাড়িয়ে যায় 20 টাকাও। এমন বৈষম্যের কারণ হিসেবে বাফুফে অবশ্য নারী দলের স্পন্সর সংকটের অজুহাত দিচ্ছে। ক্লাব ফুটবলে অবশ্য কিছুটা অর্থ সম্মান পান নারীরা। ক্লাব ফুটবলে মেয়েদের সর্বোচ্চ বেতন দিয়ে থাকে বসুন্ধরা কিংস, যেখানে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার এবং সানজিতা আক্তাররা ক্যাটাগরি ভেদে 4 থেকে 5 লাখ টাকার মতো পেয়ে থাকেন। সেটাও অবশ্য পুরুষদের তুলনায় বেশ কম। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য শীঘ্রই নারীদের বেতন বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন। মেয়েদের শেষ সম্বল নিয়ে বোনের অলঙ্কার বিক্রি করে ফুটবলের পদার্পণ করা মেয়েরা শেষ পর্যন্ত পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফুটবল বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।